হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল সায়মার রসোইঘর। আজ আমি আপনাদের জন্য পিজা সস তৈরি করে দেখাবো। পিজা তৈরি করতে গেলে পিজা সস ছাড়া তো হবেই না, সেই জন্য খুব সহজভাবে ইতালিয়ান পিজা সস কীভাবে বাসায় তৈরি করা যায় তার রেসিপি আজকে নিয়ে এসেছি। এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমি এখানে এই সসটা তৈরি করার জন্য 6টা টমেটো নিয়েছি। 6টা টমেটোকেই ঠিক প্লাস চিহ্ন করে এই যে উপরে যেভাবে কেটে নিয়েছি এরকম করে কেটে নিতে হবে। পানিটা ফুটে উঠেছে, ঠিক এরকম পানি যখনই ফুটে উঠবে সবগুলি টমেটো আমি দিয়ে দিচ্ছি একে একে, এবং 3 মিনিটের জন্য আমি ঢেকে সিদ্ধ করে নিব। ঠিক 3 মিনিট পরেই কিন্তু তুলে ফেলতে হবে। আমি এখন একে একে সবগুলি টমেটো তুলে নিব। অলরেডি টমেটোর চামড়া ফুলে গিয়েছে, 3 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না টমেটো, তাহলে বেশি টমেটো সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, গরম অবস্থায় টমেটোর চামড়া ছিলাতে যাবেন না, তাহলে হাতে গরম ভাপ লাগবে, হাতে চামড়াটা জ্বলে যেতে পারে, ব্যথা পাবেন আপনারা, সেই জন্য ঠান্ডা করে টমেটোর চামড়া ছিলে নেবেন। 3টা টমেটো আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর 3টা টমেটো একটু মোটা করে কুচি করে নিতে হবে, মিহি কুচি করা যাবে না। ব্লেন্ডারে টমেটো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, একদম পেস্ট হয়ে যাবে। আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে নিচ্ছি, তার সাথে পেঁয়াজ কুচি 1/4 কাপ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এবং ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজ এবং রসুন যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন একটি কালার আস্তে আস্তে চলে আসতেছে, ঠিক এরকম একটি কালার আসবে। এখন আমি টমেটো যে কুচি করে রেখেছি সেটা আগে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ড করে রাখা টমেটো পিউরিটা দিয়ে দিলাম, তার সাথে 1/4 চা চামচ অরিগেনো, পাপরিকা 1 চা চামচ, পাপরিকার পরিবর্তে গুঁড়া মরিচি দেওয়া যাবে, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, টমেটো ক্যাচাপ 1 টেবিল চামচ। টমেটো ক্যাচাপের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ব্রেসিল 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো চিনি 1 চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই মিডিয়াম হিটে রেখে এই সসটা তৈরি করতে হবে এবং ঢেকে ঢেকে তৈরি করতে হবে। একটা কথা বলি, সেটা হচ্ছে ব্রেসিলটা আমি দিয়েছি থাইল্যান্ডের ব্রেসিল। এই ব্রেসিলটা আপনারা DCC মার্কেটে কাঁচা বাজারের ওখানে পাবেন, আর এই ব্রেসিল না পেলে আমাদের যে দেশি ব্রেসিলটা আছে সেই ব্রেসিলটাও দেওয়া যাবে। সস কিন্তু মোটামুটি প্রায় হয়ে এসেছে। এখানে এখন বাটারটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাটারটা খুব ভালোভাবে মিশে গেলে তখনই সসটা রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে ব্রেসিল এবং অরিগানোর। ব্রেসিল হচ্ছে তুলসী পাতা। হয়ে গেল পিজা সস। খুব সহজ এই পিজা সস তৈরি করা, যখন তখন এখন বাসায় পিজা সস তৈরি করে পিজা তৈরি করে খাওয়া যাবে। আশা করি আপনাদের কাছে এই পিজা সসের রেসিপি ভালো লেগেছে, আর খুব শীঘ্রই আমি পিজা তৈরি করে আপনাদেরকে দেখাবো। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।